স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। কারচুপির অভিযোগে রাজশাহী ট্রাক ট্যাঙ্ক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন স্থগিত। রাজশাহী, খুলনা ও চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা রুয়েট কেন্দ্রে অনুষ্ঠিত। চলমান উন্নয়ন কাজগুলো দ্রুত সময়ে শেষ করার নির্দেশ রাশেক মেয়র লিটনের। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। কারচুপির অভিযোগে রাজশাহী ট্রাক ট্যাঙ্ক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে। শনিবার ভোট গ্রহণ চলাকালে বিকেল 3:30টার দিকে এ ঘোষণা দেন নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মুসাবিরুল হক। এ সময় উত্তেজনা ছড়িয়ে পড়লে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা নিয়ন্ত্রণে আনে। আমরা আপনাদের নির্বাচন করতে অপারগতা প্রকাশ করছি, আমরা নির্বাচন স্থগিত ঘোষণা করি। শনিবার সকাল 8:00 ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল 4:00 পর্যন্ত চলার কথা থাকলেও ভোট কারচুপির অভিযোগ এনে তুমুল হট্টগোল শুরু হয়। একটি ভোট বাক্সে গোপনে সিল মেরে ব্যালট ঢোকানো হয়েছে বলে অভিযোগ করেন বিভিন্ন প্রার্থীর প্রতিনিধিরা। এক পর্যায়ে বাক্সটি খুলে দেখার দাবি জানান তারা, কিন্তু ভোট চলাকালীন ভোট গণনার বিধান না থাকায় সে দাবি মেনে নেওয়া সম্ভব হয়নি নির্বাচন সংশ্লিষ্টদের। এতে ক্ষুব্ধ হয়ে ওঠে প্রার্থী ও সমর্থকরা। উত্তেজনা ছড়িয়ে পড়ে কেন্দ্রের বাইরেও। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় বিকেল 3:30টার সময় নির্বাচন স্থগিত করেন নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মুসাবিরুল হক। এবার এই নির্বাচনে মোট 67 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। রাজশাহী, খুলনা ও চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 2020-21 শিক্ষাবর্ষের প্রথম বর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষা রুয়েট কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল 10:00 থেকে বেলা 1:45 পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ভবনে পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষায় রুয়েট কেন্দ্রে সর্বমোট 9,200 জন ভর্তিচ্ছু শিক্ষার্থী অংশ নেন। এবারের দুটি গ্রুপের অধীনে 14টি বিভাগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিকে ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করা সহ যে কোনো ধরনের জালিয়াতি রোধে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সকাল 10:00 থেকে দুপুর 12:30 পর্যন্ত ক গ্রুপে ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগে মোট 8,192 জন এবং খ গ্রুপের ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ, নগর ও পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগের অধীনে সকাল 10:00 থেকে দুপুর 1:45 পর্যন্ত 1,008 জন ভর্তিচ্ছু অংশ নিয়েছে। তিনি আরও জানান, ক গ্রুপে 500 নম্বরের MCQ পদ্ধতিতে পরীক্ষা সকাল 10:00 থেকে দুপুর 12:30 পর্যন্ত এবং খ গ্রুপে 500 নম্বরের MCQ পরীক্ষা সহ 200 নম্বরের অতিরিক্ত মুক্ত হস্ত অঙ্কন পরীক্ষা সকাল 10:00 থেকে দুপুর 1:45 পর্যন্ত একটানা অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী সিটি কর্পোরেশনের চলমান উন্নয়ন কার্যক্রম নিয়ে প্রকৌশলী বৃন্দ ও ঠিকাদারদের সাথে উন্নয়ন অগ্রগতি পর্যালোচনা সভা করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটন। শনিবার দুপুর 12:30 থেকে বিকেল 4:00 পর্যন্ত নগর ভবনের সিটি হল সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভা থেকে চলমান উন্নয়ন কাজগুলো দ্রুত শেষ করার নির্দেশ প্রদান করেন রাশিক মেয়র। সভায় রাশিক মেয়র AHM খায়রুজ্জামান লিটন বলেন, মহানগরীর উন্নয়নে প্রায় 3,000 কোটি টাকার রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রকল্পটির আওতায় ইতোমধ্যে 901 কোটি টাকার দরপত্র আহ্বান করা হয়েছে, যার অনেকগুলি কাজ চলমান। অনেকগুলি কাজ অতি দ্রুত সময়ে শেষ হবে। ওয়ার্ড পর্যায়ে অলিগলির রাস্তা ও ড্রেন নির্মাণ কাজ চলছে। মহামারী করোনা ও বর্ষার কারণে উন্নয়ন কাজে ব্যাঘাত ঘটেছে। সভা থেকে দ্রুত সময়ের মধ্যে চলমান এসব উন্নয়ন কাজ শেষ করতে প্রকৌশলী ও ঠিকাদারদের নির্দেশনা প্রদান করেন সিটি মেয়র। সভায় উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র 1 ও 12 নম্বর ওয়ার্ড কাউন্সিলর শরীফুল ইসলাম বাবু, প্যানেল মেয়র 2 ও 1 নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী সহ রাশিকের কাউন্সিলর, প্রকৌশলী, বিভিন্ন ঠিকাদার প্রতিষ্ঠানের প্রোপ্রাইটার ও প্রতিনিধিবৃন্দ। আগামীকাল রোববার শুরু হচ্ছে SSC ও সমমানের পরীক্ষা। সকাল বিকাল 2 শিফটে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শেষ হবে আগামী 23 নভেম্বর। পরীক্ষা শেষ হওয়ার 30 দিনের মধ্যেই ফল প্রকাশ করা হবে বলে আগে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি।
পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে 8 থেকে 25 নভেম্বর পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। মন্ত্রণালয় জানিয়েছে, স্বাস্থ্যবিধি ঠিক রাখতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের একই সময়ে পরীক্ষা না নিয়ে ভিন্ন ভিন্ন সময়ে অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময় ও নাম্বার কমিয়ে আনা হয়েছে। সাধারণ বোর্ড সমূহের তত্ত্বীয় পরীক্ষা হবে 14 থেকে 23 নভেম্বর পর্যন্ত। এছাড়া মাদ্রাসা ও ভোকেশনালের পরীক্ষা হবে 14 থেকে 21 নভেম্বর। পরীক্ষা সংক্রান্ত নির্দেশনায় বলা আছে, সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড সমূহ তাদের নির্ধারিত কেন্দ্রগুলোর সঙ্গে সার্বক্ষণিক অনলাইনে যোগাযোগ রক্ষা এবং তথ্য আদান প্রদান করবে। নোয়াখালীর কুতুবপুর ইউনিয়নের 8 নং ওয়ার্ডে নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনা ঘটেছে। এতে দোকানঘরে আগুন ও লুটপাট করা হয়েছে। দফায় দফায় হামলায় মেম্বার প্রার্থী নূর মোহাম্মদ মানিক ও তার লোকজনের অন্তত 5 জন আহত হয়েছে। নির্বাচনে প্রার্থী হওয়ায় বিজয়ী প্রার্থী আলমগীর ও তার লোকজন এই হামলা চালিয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। এ ঘটনায় নূর মোহাম্মদ মানিক ও তার স্ত্রী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। ভুক্তভোগী ও এলাকাবাসী জানায়, গতরাতে মেম্বার আলমগীরের ভাগিনা শামীমের নেতৃত্বে বহিরাগত লোকজন দিয়ে মানিকের দোকানে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তে দোকান ও পাশে থাকা সামাজিক ক্লাব পুড়ে ছাই হয়ে যায়। ঘটনা চলাকালীন মানিক ও তার বোনের ঘরে দরজায় দুর্বৃত্তরা তালা ঝুলিয়ে তাদেরকে আটকে রাখে। এছাড়াও যারা মানিকের পক্ষে নির্বাচন করেছেন তাদের মারধর করে 2টি স্বর্ণের চেইন লুট করে নিয়ে যায়। এ ঘটনায় তাদের প্রায় 20 লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন ভুক্তভোগীর পরিবার। তারা প্রশাসনের নিকট এর সুষ্ঠু বিচার দাবি করেন। আমাদের অনেক কষ্ট লাগছে যে এই সংগঠন আমরা অনেক কষ্ট করে উঠার, দিনে 3 বার করে মারামারি হয়েছে এখানে। আমাদেরকে অনেক মারামারি অনেক কিছু করছিল, সবাই কইছে যে একটা সমাধানের পথে যাবে। এখন রাতে আমাদের ঘর দুয়ার এভাবে জ্বালাইছে। আমরা চাই সুস্থ তদন্তের মাধ্যমে আমাদের এই জিনিসগুলোর সমস্যাগুলো সমাধান করে দিক। এই ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।